বিখ্যাত সিরিয়াল ইস্টিকুটুমের অর্চিবাবু আর বাহামণি এই জঙ্গলে তাদের প্রেম লীলা চলেছিল। আর পুরো গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো, অতটা আমি জানি না, অতই পাওয়া যায় কেন পাওয়া যায়। কোন স্কুলে পড়ো তুমি? কি বলছে দেখো তোমার ভাই কি বলছে। আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এইদিকে দেখতে পাচ্ছ প্রায় সবগুলোই মাটির বাড়ি। আর এই মাটির বাড়িগুলিতে যারা থাকে তারা এক কথা হচ্ছে সাঁওতাল, এটাকে একটা সাঁওতালি গ্রাম বলা হয়, যেটা বোলপুর সোনাঝুড়ি হাটের যে শালবন আছে সেই শালবনের একদম পিছনে এই গ্রামটা। এই গ্রামটার নাম বনির পুকুর ডাঙ্গা বলে জানতে পারলাম স্থানীয়দের কাছ থেকে। তো এই গ্রামটার ভিতরে একটু যাব, ভিতরে গিয়ে কতটা তোমাদেরকে কতটা কি উপস্থাপন করতে পারবো সেটা দেখা যাক। আর এই গ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, যেতে যেতে বলি, এই গ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা খুব সুন্দর আলপনা আঁকে এবং এদের বাড়ির দেওয়ালগুলিতে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করে তারা নিজেরাই আলপনা আঁকে। এছাড়াও মাটি কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তির আকার আকৃতি তারা কিন্তু দিয়ে থাকে। এই জায়গাটা দেওয়ালে দেখা যাচ্ছে ধান পোতার দৃশ্যটাকে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এবং এই জায়গাটায় একতারা ঘাড়ি নিয়ে মা মেয়ে চলে যাচ্ছে। শুধুমাত্র মানুষ নয়, এখানে পায়রাদের জন্য কিন্তু কলসি ঝুলিয়ে রাখা হয়েছে যাতে তারা এখানে বসবাস করতে পারে, ডিম পাড়তে পারে। এখানে একটা জিনিস দেখো, এই যে রঙটা দেখতে পাচ্ছ কত গাঢ় একদম, খুবই সুন্দর একটা রঙ। এই রঙটা মনে হচ্ছে যে এখনই পেন্ট করা হয়েছে, মানে এর একটা কাঁচা গন্ধ আছে। আর আমি যতদূর জানি এখানে গোবরের সঙ্গে রঙটা মিশিয়ে তারপর এটাকে সুন্দর করে পেন্ট করা হয়। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা ব্যাপার। কি বলছেন, ৪০টা বাড়ি আছে? হ্যাঁ। গ্রামটাতে ওই পাঁচটা এই পাঁচটা মিলে কটা বাড়ি আছে বললেন? ৪০ ৪০টা বাড়ি, ১০০। আপনাদের মানে এখানে এখানে প্রধান জীবিকা কি? আপনারা কিভাবে টাকা পয়সা ইনকাম করেন, খাবার দাবার জোগাড় করেন? চাষাবাদ করেন আপনারা? নিজে খেটে কি খাটেন, চাষাবাদ কি করেন? ওই চাষবাস, চাষবাস করেন। আর এছাড়া অন্যান্য কি কাজ করেন? কি করছেন? এটা পাটি তানাই তালাই তালাই, ওটাতে কি হয়? তালাই হয় না, এটা তো বসতে হয় নাকি? তালাই কি আসলে আমাদের ওই ওইদিককার মানুষ কিন্তু পাটি বলে থাকে, শীতল পাটি। শীতল পাটি, ওই শীতল পাটি কি আপনারা তালাই বলেন? তাই তো, খুব সুন্দর। ওগুলো কালার করা যায় না, রং করা হয় না পাটিগুলোতে? আপনারা প্রথম থেকে এই গ্রামে বাস করেন না আগে অন্য কোথাও থাকতেন? এইখানে কোথা, এইখানে গ্রাম, ছোট থেকে এইখানে। আমরা তো আমরা এনেছি, বউ ছিল, বউ এখন তো বই এসে গেল, বুড়ি হয়ে গেল, বুড়ি হয়ে গেলেন তখন বই এসে। আপনার আপনার জন্ম কোথায় হয়েছিল, এই গ্রামে না অন্য কোথাও? কোথা হবে। এখানে এসেছি, এই গ্রামের মানুষগুলো কিন্তু খুবই আন্তরিক। আর এখানে এসে আরেকটা জিনিস জানতে পারলাম আমি, সেটা জানা ছিল না যে বাহামণি একটা বিখ্যাত সিরিয়াল ইস্টিকুটুম। সেই ইস্টিকুটুম সিরিয়ালের বাহামণি কিন্তু এই জায়গাটা শুটিং হয়েছিল, দিদিমার কাছ থেকে জানতে পারলাম। ওইদিকে এখানে কি শুটিং হয়েছিল এই গ্রামটাতেই, মানে সেটা বলছে তিনারা, আমি জানি না সেটা কতটা সঠিক। এই গ্রামটা কিন্তু দেখতে প্রচুর মানুষেরা আসে। তোমাদের বাড়ি এখানে? তোমাদের এখানে স্কুল কোথায় আছে? স্কুল কোথায় আছে? স্কুল
এখানে কোনো স্কুল নেই? কোথায় আছে? এদিকে বড় দিদি বন্যা কি বললেন? পলাশ বনি ডাঙ্গা। আচ্ছা বন্ধুরা, এই আরেকটা জিনিস সব থেকে যেটা আমার খুবই ভালো লাগলো, আমি না জেনে আমি এই জায়গাটা মানে জানতাম না ব্যাপারটা, বিখ্যাত একটা সিরিয়াল, বাংলা সিরিয়াল যেটার নাম হচ্ছে ইস্টিকুটুম। সেই ইস্টিকুটুম সিরিয়ালের কিন্তু নায়িকার নাম হচ্ছে বাহামণি, সেটা তোমাদের সকলের চেনা। তোমরা যদি এই বাড়িটি দেখে চিনতে পারো, এইখানে নাকি শ্যুটিংটা হয়েছিল, এই বাড়িটাতেই তারা এখানে এসে শ্যুটিং করতো এবং হোটেলে গিয়ে থাকতো। বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যাও নেমে আসছে, তাই আমি দেখাতে পারবো না, আর এখনই সন্ধ্যা নেমে যাবে আর ক্যামেরাতে ভালো আসবে না, তা বৃষ্টির মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটা দেখে যদি তোমরা চিনতে পারো, অবশ্যই চিনতে পারবে, এই বাড়িটাতে কিন্তু সেই সিরিয়ালের শ্যুটিংটা হয়েছিল। পুরো এলাকাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আমি কিন্তু এটা জানতে পারলাম এলাকার মানুষজনদের কাছ থেকেই, আমি কিন্তু আগে থেকে জানতাম না এটা। এটাই সেই যে সিরিয়ালে বলে পলাশবনি গ্রাম, এই জায়গাটার নাম বনির পুকুর ডাঙ্গা নামে কিন্তু পরিচিত, এলাকার মানুষদের কাছ থেকে আমরা জানতে পারলাম। নাম তোমার বলো, মধুমিতা কি টাইটেল নেই? মধুমিতা এখন স্কুলে পড়ে না? এখানে স্কুল কোথায় আছে? ওই খেলার মাঠটা পেরিয়ে স্কুল আছে, প্রাইমারি না? ফুলডাঙ্গা এই এলাকাতে মাঝে মধ্যে আসেন বিক্রি করতে? প্রত্যেকদিন, মানে এই এলাকাটা তো প্রচুর পর্যটকরা আসে এই গ্রামটা ঘুরতে, মানে এখানকার বাড়ির যেসব ডিজাইনগুলো। আচ্ছা এই ডিজাইনগুলো কি এই মানে এলাকার মানুষরাই বানায় নাকি দূরের মানুষরা বানায়? এলাকার মানুষরা, এরা অনেক এখানকার লোক বানায়, ওরা খুব ভালোই পারে। আর্টিস্ট দেখতে গেলে পুজোর সময় আসতে হবে। যেটা নিবে সেটাই দেন। পছন্দ হচ্ছে না এই কোনটা? নিবি কোনটা? ওটা দেন একটা। আর কি বলে, কটপটি বলে? কটপটি কি বলে ওটা? তোমার নাম বলো, প্রশ্ন করো, তুমি কোথায় পড়ছো, কোন ক্লাস? ওই যা দিয়ে দাও, কে দিয়ে দেন, কাঁদছে একটা কিছু দেন। এই তো বিস্কুট নিবে, ঠিক আছে। তোমার নাম কি গো? দাও পয়সা দাও। দীপঙ্কর, মুখে বলো তো একবার তোমার নাম কি। তোমার নাম কি বললে? পার্বতী। কি? পার্বতী খামরম। খামরম, আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি? কি বলছে দেখো, তোমার ভাই কি বলছে? দুটো মিলে এখানে দেওয়ালে লেখা আছে উমেন্স ইন্টারলিঙ্ক ফাউন্ডেশন, ইংলিশে লেখা আছে। ওটা ওই যখন সিরিয়াল শুটিং হয়েছিল তখনকার লেখা। এখানে ডেইলি শুটিং হতো, সব ভিড় হতো, তাই না? মাঠের জমিতে, নিজেদের জমি আছে না অন্যান্যদের জমিতে? আর কিছু গ্রামের ভিতরটা আসার পর বৃষ্টিতে আটকে গেলাম, এক জায়গাতে দাঁড়িয়েই প্রায় সমস্ত গ্রামের মানুষের সঙ্গে প্রায় কথা বললাম। আর এনাদের প্রধান জীবিকা বললো কৃষিকাজ, নিজেদের জমিতে চাষবাস করে, সন্ধ্যার আগে সবাই বাড়িতে ফিরে আসে এবং এখানে খুব সুন্দরভাবে তারা জীবনযাপন করছে। মানে খুব ভালো লাগছে এই জিনিসটা, মানে এই ভিডিওটা সাবজেক্ট সেরকম কিছু না, সাবজেক্ট হলো এটাই যে গ্রামীণ জীবন, এক কথায় গ্রামে তারা কীভাবে বসবাস করে,
তাদের গ্রামীণ জীবনটা কেমন হয় সেটা নিয়ে আজকে ভিডিওটা ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর থ্যাংক ইউ ফর কোম্পানিং মি টু দ্য এন্ড, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটি গ্রামের সৌন্দর্য শুধুমাত্র সেখানের সুন্দর ডিজাইনের বাড়ি আর আশপাশের পরিবেশ দেখে হয় না, আসল সৌন্দর্য বাড়িয়ে তোলে তো সেখানকার মানুষদের ব্যবহার।